কথা বলতে বলতে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মানব পাচারকারী বা দালাল যদি আমরা বলি। আমরা মাঝখানে দেখেছি প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা বা অন্যান্য দেশের অভিবাসীরা সাগরের মধ্যে ভাসমান অবস্থায়, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে ফেরত এসেছেন, অনেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আশ্রয় নিয়েছেন। কোনো না কোনোভাবে কিন্তু এরা, যে আমরা বলছিলাম যে গ্রিসকে অবৈধ গেটওয়ে হিসেবে ব্যবহার করে কিন্তু তারা যাচ্ছে, আর অনেক লোক ধরা পড়ছে প্রতি বছর। কিন্তু আমরা দেখছি যে মানব পাচারকারীরা যারা একদম মূল হোতা, তারা কিন্তু, আমরা জানি যে ধরা পড়ছে, পাঁচজন তিনজন চারজন ধরা পড়ছে, আমরা দেখেছি তখন প্রতিদিন ধরা পড়ছে, কিন্তু তাদের আসলে শাস্তি হয়েছে কি না, আদৌ হচ্ছে কি না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আর পরে জানছি না। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে এবং এটা এখন কিন্তু পুরো বিশ্বে একটা, আমরা দেখেছি বিবিসি সিএনএনও খুব ফলাও করে প্রচার করেছে, এর পরেও কি আপনার মনে হয় যে মানব পাচারকারীরা বা দালালরা এই তাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারবে, আর এটা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের বিশেষ করে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে এই এই ব্যাপারটা, মানব পাচারকারী, হিউম্যান ট্রাফিকিং যেটা বলা হয়। এই ব্যাপারটাকে নিয়ে আসলে প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে, এখানে কোনো দেশের সরকার কিছু করতে পারবে না। যে আমরা দেখতেছি, আমরা যারা যাচ্ছি, আমরা স্বচক্ষে দেখতেছি যে এই কিভাবে মানুষ যাচ্ছে, কিভাবে নৌকা ডুবি হয়ে মানুষ মারা যাচ্ছে, কিভাবে যারা মিডিয়া হয়ে কাজ করতেছে, যারা মানব পাচারকারী যারা আর কি বলা হয়, যাদেরকে তারা কিভাবে মানুষকে নিয়ে প্রতারিত করতেছে সেটা। তো এখন আসলে যারা নৌপথে যাচ্ছে, বিশেষ করে ইউরোপে, যেটা দেখা যাচ্ছে দুইটা রুট, একটা হচ্ছে গ্রিসের রুট, আর একটা হচ্ছে কি লিবিয়া থেকে ইটালিতে ঢুকতেছে। তো ওদের এত বড় সাগর, সামান্য অল্প কি বলে একটা ছোট্ট একটা মোটর দিয়ে নৌকা করে, যেখানে ক্যাপাসিটি আছে 10 জনের, সেখানে 50 জনকে নিয়ে যাচ্ছে, আর আমিও সেটাকে হাজার হাজার ডলার দিয়ে ওই রিস্ক নিচ্ছি, আমাকে একে সচেতন হতে হবে যে আসলেই কি আমার এই নৌকায় ওঠা উচিত কিনা, টাকা দিয়ে আমি মৃত্যুকে সামনে নিয়ে কিনে নিয়ে যাবো কিনা, সেটা আমাকে একে সচেতন হতে হবে। তো সেখানে আসলে ব্যাপারটা হয়েছে কি, সেখানে শিক্ষার একটা ব্যাপার আছে। আমি এখানে এখানে কাউন্ট এটি করবো যে অনেকে কষ্ট করে দেশ থেকে অনেক কিছু সেল করে ওখানে যাচ্ছেন, লিবিয়াতে গিয়েছেন। লিবিয়া থেকে এক্সাম্পল দিব, লিবিয়া থেকে সহজ উপায় হচ্ছে সিসিলিয়া যাওয়া, ইটালির একটা বর্ডার। তো সেখানে সে ওইখানে কাজ করতেছে, কিন্তু আরও বেশি উন্নত আয় করার জন্য সে ইউরোপে ঢোকার একটা রাস্তা খুঁজে বের করে। আর যে যে মিডিয়া যারা কাজ করতেছে, মানব পাচারকে রাস্তা দেখায়, তারা তখন তাদেরকে অনেক বড় একটা স্বপ্ন দেখায়, কি কাজ করতেছো, কয় টাকা আয় করতেছো, যেটা তোমার একদিনের আয় ইউরোপে। তো তখন সে 2000 আরও যারা সর্বস্ব যা আছে, প্রয়োজনে দেশ থেকে টাকা নিয়ে হলেও ওই মানব পাচার কাছে কাছে হাতে তুলে দিচ্ছে টাকাটা, এবং ওই জীবন যে মৃত্যুটাকে কিনে নিচ্ছে। তো সেটাকে জন্য আমি মনে করি অবশ্যই আমাদের প্রথম, যেহেতু এটা লিবিয়া থেকে ইটালি পর্যন্ত যাচ্ছে, সেখানে বাংলাদেশ সরকারের কিছু কোনো হাত নেই, তো বাংলাদেশ সরকারের হাত আছে ওই যে আমাদের প্রবাসীরা আছেন লিবিয়াতে বা অন্যান্য যে সামুদ্রিক সংযোগের মাধ্যমে যারা যাতায়াত করেন, ওইসব অঞ্চলের বাংলাদেশিদেরকে, তাদেরকে আমাদের যে রাষ্ট্র কাউন্সিল যে সার্ভিসগুলো আছে, সচেতন করা, কিছু সচেতনতার মাধ্যমে তাদের জাগ্রত করা যে তোমরা এই ভুল পথটাকে বেছে নিও না, অর্থ দিয়ে মৃত্যুকে কেনার চেষ্টা করো না। আর মানব পাচারকারী যারা আছেন, অবশ্যই বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, বাংলাদেশ থেকে দেখাচ্ছে বিশেষ করে এখন ইটালি, স্পেন বা অন্যান্য যে সহজ, পর্তুগাল, সহজ পন্থী দেশগুলো যে সহজে ঢোকা যায়, ওগুলোতে যারা অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে, যাতে সঠিক যে রিক্রুট এজেন্সিগুলো আছে, যে সঠিক যে ট্রাভেলসগুলো আছে, যারা এই কাজগুলো করতেছেন, তাদেরকে রাস্তা দেখানো, তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, যাতে অন্যায়ভাবে কাউকে মাছ পথে নিয়ে ছেড়ে না দেয়, তাহলে দেখা যাবে যে অন্তপক্ষে আমরা বাংলাদেশিরা আশ্বস্ত হব যে না, আমরা যাচ্ছি গিয়ে ওইখানে। কারণ একটা লোকের, একজন একজন প্রবাসীর উপরে সে একা না, সম্পূর্ণ পরিবারের রেসপন্সিবিলিটি থাকে, তার আয়ের উপরে সম্পূর্ণ পরিবারটা চলে, আর পরিবারটা মানেই আমাদের জাতি, আমাদের দেশ, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন। তো সেদিকে খেয়াল করতে গেলে অবশ্যই আমাদের আমাদের দেশকে, আমাদের সরকারকে এদিকে নজর রাখতে হবে, বিশেষ করে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে যারা আছেন বা আমাদের যে ইঞ্জিনিয়ার মোশাফ সাহেব আছেন, তাদের খেয়াল রাখতে হবে যে যাতে অবৈধভাবে যাতে বাংলাদেশকে রাস্তায় যাতে ফেলে না দিতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। তো তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যে যারা এই ব্যবসা করছেন লিগ্যালভাবে, একমাত্র তাদের দ্বারাই যাতে আমরা আমাদের বাংলাদেশে যেতে পারে, সেদিকে খেয়াল রাখা। কিন্তু এখানে আবার অনেকে বলেন যে যারা লিগ্যালভাবে লোক পাঠাচ্ছে তারা প্রচুর টাকা নিচ্ছে, মানে দেখা যায় শুধুমাত্র ফি হিসেবেই তারা 5 থেকে 6 লাখ টাকা নিয়ে নিচ্ছে। তো একটা সাধারণ শ্রমিকের পক্ষে কিন্তু এত টাকা দেওয়া সম্ভব না।
তাহলে সেই জায়গাটা কিভাবে পরিবর্তন করা সম্ভব? আর আপনারা আমাদের মনে হয় যে মানে আমরা যতজন অতিথির সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন যে এই একটা জায়গা থেকেই, যেমন আমি একটা রিক্রুটিং এজেন্সিতে যাচ্ছি, সে প্রথমেই বলে বসছে যে ভাই তুমি যেতে পারো না যেতে পারো 4 লাখ টাকা কিন্তু আমাকে দিতে হবে, কিন্তু যখন দালাল বলতেছে যে তুমি আমাকে 2 লাখ টাকা দাও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তো এই জায়গাটার জন্য কিন্তু অনেকে আবার এই পথটা বেছে নিচ্ছে। তো এই জায়গাটা কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না? আসলে প্রথমেই আমি যারা দেখছেন টিভিটা তাদেরকে সতর্ক করছি, আমরা যে 4 লাখ বা 5 লাখ টাকার কথা বলতেছি সেটা আরও অনেক 5-6 বছর 10 বছর আগের কথা, এখন আরও বেশি। এখন একটা লোক যদি কেউ বলে যে তোমাকে 5 লাখ টাকা ইউরোপে নিয়ে যাব, আমি বলবো সে একজন প্রতারক, কারণ এখনকার বর্তমান বাজার দর। না, আমি বলছিলাম যে তার কাউন্সিলিং এর ফিটাই হচ্ছে 5 লাখ টাকা, মানে আপনি যেতে না পারলেও আপনাকে 5 লাখ টাকা দিতেই হবে, এরকম আছে। কিন্তু টোটালি এখন একটা ছেলে ইউরোপে যেতে আমরা যারা যাই 15-20 লাখ টাকা, 14-15 লাখ টাকা নরমাল, এটা সিম্পল একটা ব্যাপার। তার মানে তাকে আশ্বস্ত বিশ্বাস করা যায় সে আসলেই আমাকে নেবে। হ্যাঁ, সেটা সরকারের কি করার আছে? আমি সরকার জাস্ট ওই এজেন্সিকে রেস্ট্রিক্টেড করতে হবে, কারণ আমি যদি কমপ্লেন না করি সরকারকে যে আমার থেকে 14 লাখ নিচ্ছে, সরকার কি করে জানবে? সে তো আমার আমার করছে, আমি যাব। হ্যাঁ, এখন এমনও আছে, আমি আসলে এই যারা এই মানব পাচারকারী আছেন তাদেরকে একদিকে বলবো সহযোগী, আর একদিকে বলবো যারা প্রতারক লেভেল আছেন তাদের প্রতারণা করবেই, তারা 1 লাখ টাকা দিয়ে করুক আর 10 লাখ টাকা দিয়ে করুক। তো এখন যারা নিচ্ছেন তারা কিন্তু একদিকে উপকার হচ্ছে, কিভাবে আমাদের দেশে কম টাকা নিচ্ছে, দেশে অর্থ পাঠাচ্ছে, পরিবার বাঁচতেছে, আবার দেখা যাচ্ছে যদি সে বেঁচে ওখানে গিয়ে টিকে যেতে পারে তাহলে রাইট ওয়ার্কি ওয়েল প্রসেসে রাইট প্রসেসে সে যদি যায় দেন ওয়েল, ঠিক আছে, টাকা নিলেও সে সঠিক কাজটা করছে, আমাদের সে অর্থ আয় করে সেখানে দেশেই পাঠাচ্ছে। কিন্তু যারা প্রতারক চক্রগুলো আছে, এখন দেখা যায় যে রাস্তার পাশে পাশে ছোট ছোট পোস্টার করা, আকৃষ্ট করা, এইসব ফালতু করে আর কি পাবলিসিটি করে বিজ্ঞাপন দিয়ে যে 10 লাখ টাকায় ইউরোপে নিয়ে তাকে মাইগ্রেশন করে দিয়ে যাবে, ইম্পসিবল। আমাদের সরকারেরও ক্ষমতা নাই একটা লোককে ফ্রান্সে নিয়ে যে আমাকে ওই কাগজ দাও, সেটা বলে সরকার বলে দিবে না। প্রত্যেকটা দেশের তার নিজস্ব গতি, নিজস্ব রুলস আছে, সেই রুলস অনুযায়ী তাকে পেপার্স দেওয়া হয়। এখন আমি গেলেই আমাকে দিবে না, যারা স্টুডেন্ট পারপাসে যাচ্ছে, একটা ল আছে 3 বছর, তার 3 বছর অনার্স কমপ্লিট করার পর 4 বছর মাথায় যখন পড়ে মাস্টার্স ওয়ানে পড়ে যখন, তখন সে ইচ্ছা করলে একটা অ্যাপ্লাই করতে পারে একটা রুবে। যারা ওয়েল কি বলে যোগ্য কর্মী, হ্যাঁ, টাইম পাস করার পর, যেমন এখন ফ্রান্সে একটা নিয়ম আছে 5 বছর যদি সে আর কি ইলিগেল অবস্থা থেকেও যদি সে প্রুফ করতে পারে যে 5 বছর থেকে সে ফ্রান্সে আছে, প্রতি মাসে তার মিনিমাম 4টা করে ডকুমেন্টস যে আছে যে ছিল সেটা প্রমাণ করার জন্য, হয়তো পারে সেটা হতে পারে একটা কোথাও শপিং করতে গেছে সেটা একটা ফ্যাকচার বিল, সে যে ঘরে থাকতেছে সেখানে একটা অ্যাটেস্টেশন, ডাক্তার দেখাচ্ছে সেটার একটা ব্যাপার থাকতে পারে, আরও 4টা ডকুমেন্টস এরকম বছরে, তার মানে 448টা পেপার্স, 5 বছরে আরও বেশি চলে আসে। এগুলো যদি নিয়ে এসে সাবমিট করে যে হ্যাঁ আমি এই দেশে ছিলাম 5 বছর থেকে, এবং সেখানকার ফ্রান্সের যদি কোনো মালিক তাকে একটা অ্যাটেস্টেশন দেয়, এটা আমরা প্রমিস দম্বস বলা হয়, মানে একটা কন্ট্রাক্ট, প্রি কন্ট্রাক্ট, যদি তাহাকে এই ফ্রান্সে থাকার অনুমতি দেওয়া হয় বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়, দেন আমি তাকে কাজে রাখবো। তার মানে সরকার তাকে ওয়াদা পাচ্ছে যে তার একটা ওয়ার্ক হয়ে যাবে, সরকারের বার্ডেনটা কম। সরকারের কথা হচ্ছে যত পারো আর কি বলে কাজ ছাড়া মানুষ থাকা, কারণ সরকারকে এখানে অনেক টাকা দিতে হয়, সরকারকে সমাস বলা হয়, যে কাজ করবে না তাকে ভাতা দিতে হয়, হ্যাঁ, যে কাজ করবে তাকে সরকার উল্টা তার থেকে ট্যাক্স পাচ্ছে। তো সেখানে যেখানে সরকার পাচ্ছে অলরেডি একটা কমিটমেন্ট পাচ্ছে যে এই লোকটা অলরেডি তার কাছে একটা কাজের কন্ট্যাক্ট আছে, যদি তাকে আমি কাজের পারমিশন দিই, সে 5 বছর থেকে আছে, তার ল্যাঙ্গুয়েজের প্রতি একটু চাচ্ছে তোমরা যোগ্য হও, তোমরা আমার দেশের কালচার শেখো, তাহলে অবশ্যই তারা চেষ্টা করে। ফ্রান্সে মাইগ্রেশন নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে, তার আগে একটু সৌদি আরবের দিকে চোখ ফেরাতে চাই। সৌদি আরব বা মিডল ইস্টে তো যেটা আমরা দেখি যে ইউরোপ আমেরিকাতে থেকে যাওয়ার একটা সুযোগ থাকে কোনো না কোনোভাবে, কিন্তু মিডল ইস্টের দেশগুলোতে কিন্তু সেই সুযোগটা থাকে না, একটা সময় আপনাদেরকে বাংলাদেশে ব্যাক করতেই হবে, বা আপনাদের ছেলে মেয়েদের যেহেতু সেখানে আমরা জানি যে বাংলা স্কুলও সেভাবে নেই যতটা দরকার,
তো সেই ক্ষেত্রে আপনারা পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন যে এই যে একটা মানুষ সর্বস্ব বিক্রি করে দিয়ে যাচ্ছে দেশের বাইরে, এসে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে তার পরিবারের জন্য, ফাইনালি তাকে চলে আসতে হচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের বিনিয়োগেরও একটা ব্যাপার থাকে, তাহলে ফেরত এসে হয়তো বা নিশ্চিন্ত একটা জীবন সে পাবে অথবা পাবে না, তো সেই জায়গায় আপনারা বিনিয়োগে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কি ভাবছেন বা বিনিয়োগ করতে এসে বিনিয়োগের এই যে পরিবেশটা সেটাকে কিভাবে কেমন দেখছেন? জি, আসলে ইউরোপের সঙ্গে আমাদের মিডল ইস্টের এটি একটা পার্থক্য যে ইউরোপে যারা থাকেন তারা সেখানে এবং সেখানে ব্যবসা করার জন্য বিনিয়োগ করার চেষ্টা করেন, কিন্তু আমরা মিডল ইস্টে যারা আছি, বিশেষ করে সৌদি আরবে যারা আছি, তাদের উপার্জিত 100% টাকাই আমরা দেশে বাংলাদেশে চলে আসতেছে, সেক্ষেত্রে যার কারণে রেমিটেন্সের সিংহভাগই আমরা সৌদি থেকে পাঠাতে পারছি বাংলাদেশে। এদিক থেকে আমাদেরকে যেই সুযোগ সুবিধাগুলো আসলে পাওয়া উচিত আমরা মনে করি, আমাদের যে দাবি, আপনি স্কুলের কথা বলেছেন, সেখানে দাম্মামে একটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, ছোট্ট পরিসরে একটি ক্যাম্পাস, 1500 ছাত্রছাত্রী গাদাগাদি করে তাদের থাকতে হয়, এবং রিসেন্টলি সেখানকার মিউনিসিপ্যালিটিও বলতেছেন যে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে সেই স্থানান্তর করার জন্য স্কুলটা, তো এই ক্ষেত্রে পরিবর্তন করতে গেলে, স্থানান্তর করতে গেলে যে অর্থনৈতিক যে ব্যাপারটা রয়েছে বা জায়গার যে সমাধানের ব্যাপারটা রয়েছে, এতে গভর্নমেন্টের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন। এবং এর মধ্যে আমরা শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নাকি উদ্যোগ নিয়েছেন সৌদি আরবে 8টি স্কুল তিনি করে দেবেন, কিন্তু আসলে সেরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনও দেখতে পাইনি। এটা আমাদের একটা দাবি গভর্নমেন্টের কাছে, তিনি যেন এই উদ্যোগটা নেন, কারণ আমরা যারা সেখানে বছরের পর বছর, যুগের পর যুগ কাজ করে অর্থ উপার্জন করছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন, আমাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছেন সেখানে রয়েছে, তাদের যদি পড়াশোনার সুযোগটা না থাকে, তাদেরকে যদি ওইভাবে আমরা মানসিক করতে না পারি, তাহলে এত কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমরা কী করবো? এদিক থেকে বিবেচনা করে এবং আমাদের রেমিটেন্সটা যেহেতু সিংহভাগ আমরা সৌদি থেকে পাঠাই, গভর্নমেন্টের উচিত এদিকটা নজর দিয়ে সেখানে পরবর্তী প্রজন্মদের জন্য স্কুলের ব্যবস্থাটা করে দেওয়া উচিত। আর বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে আসলে বাংলাদেশে সর্বশেষ এসে প্রবাসী যারা থাকেন, এটা একদম ওপেন যে তারা আসলে বাংলাদেশে এসে অনেক বিড়ম্বনায় পড়েন। আমরা এর আগেও আমরা কথা বলেছি, এর আগেও আমাদের একটা দাবি ছিল যে প্রবাসীদের জন্য যারা আমরা বিনিয়োগ করতে চাই দেশে, সর্বশেষ যখন বিদেশ থেকে আমাদের চলে আসতে হয় দেশে, তাদের জন্য যদি কোনো নন স্টপ সার্ভিস, যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে কোনো নন স্টপ সার্ভিস করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে বিনিয়োগ করার একটা সুযোগ থাকবে। তা না হলে এত বিড়ম্বনা, এত ই করে বাংলাদেশে এসে আসলে আমাদের বিনিয়োগ করার মতো স্কোপটা খুব কম, সেই ক্ষেত্রেও সরকারের নজর দেওয়া উচিত বিনিয়োগে, যাতে আমরা করতে পারি ওই নন স্টপ সার্ভিস যদি একটা চালু করেন সরকার, যদি করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব উপকার হয়। আরেকটা